আমরা এক জায়গায় গিয়েছিলাম, বুঝছো? একটা কাজে সে কাজটা হলো না, আবার চলে আসছি। আর বাইরে কি রোদের হিট, প্রচন্ড রৌদ্র, গরম। হ্যাঁ, মোহনা হিসু করে ফেললো, জিসান দেখো। গিয়েছিলে একাই চলে যাচ্ছে, পোশাকের পাতা ফেলে মোহনা কি করেছে জানো? আমরা তো হচ্ছে আমরা ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে মোহনাকে খাইয়ে নিয়ে তারপর হচ্ছে এক গাদা থালা বাসন ছিল কালকে, ওইগুলো আমি পরিষ্কার করে ধুয়ে ভাত বসিয়ে দিলাম। আর জিসান হচ্ছে জিসানের বিছানা আমার বিছানা গুছিয়ে আমরা হচ্ছে ভাতটা চুলাটা অফ করে ধুয়ে আমরা হচ্ছে এক জায়গায় গিয়েছিলাম একটু কাজে, বুঝছো? তো কাজটা তো হলো না, আবার কালকে যেতে হবে। কাজটা তো হলো না, কালকে যেতে হবে। তো চলে আসলাম বাইরে, তেমন রৌদ্র গরম। তো এই যে এখন হচ্ছে বাসি ঘরটার গুলো দেখো ঝাড় দিয়ে নিচ্ছি, কি অবস্থা দেখছো? ঝাড় দিয়ে নিবো, কিন্তু বিছনা গুছানোর পরে জানো বিছনা ঠিক নাই, তখন আবার সে লন্ডভন্ড করে ফেলেছে। আর বুঝতে তো পারছো বন্ধুরা, ছোট বাচ্চা কাছে থাকলে পরে হচ্ছে বাড়ি ঘর রুম টুমের কি অবস্থা থাকে, ওরা যেটা পায় সেটা ছিঁড়ে ফেলায়, ময়লা করে, এই সে করতেই থাকে। আর হচ্ছে যাদের হচ্ছে আমার মতো ছোট বাচ্চা আছে, ঠিক আছে, মোহনার বয়সী, তারা তো অবশ্যই হাড়ে হাড়ে বুঝবে যে কি অবস্থায় কি প্যারার ভিতরে আপনি থাকে।
তোমরা তোমরা যে এখান থেকে আমাদের সঙ্গে আছো, আমাদের ফ্যামিলির একজন হয়ে আমাদের ভিডিও দেখো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর রইল দোয়া ভালোবাসা। ভিডিওটি দেখতে দেখতে যদি এতটুকু ভালো লেগে যায় অবশ্যই লাইক করে দিও। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি বেশ বেশ করে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে এই বোনটার এই আপুটার পাশেই থেকো, ঠিক আছে? ঝাড়টা দিয়ে নিলাম সুন্দর করে। কিছু কাপড় চোপড় ছিল মোহনার, সেগুলো ধুলাম। তারপরে তোমার হচ্ছে গোসল করলাম, তারপরে জোহরের নামাজ আদায় করলাম, করে এই তো রান্না বান্না চলে এসেছি। আজকে অনেক সময় পার হয়ে গিয়েছে গো, রান্না বান্না করতে অনেক লেট, বুঝছো? এই যে পুঁই শাক রান্না করবো, ওটা করো না মা। কি হয়েছে, কি কি হ্যাঁ মারি দাও, দেখুন না ওটা পটল ডাল ফুটছে। বন্ধুরা এখানে কালার ডাউল নিয়েছি, মাস কালার ডাউল, এই তো গরম পানি ফুটে দিয়েছি, ফোটা শুরু করেছে। আর দেখো পুঁই শাকটা আমি সুন্দর করে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তো চুলায় দিয়ে দিচ্ছি রান্না। আর ওই চুলায় ভাত বসিয়ে দিয়েছি পাশেরটায়, পানি দিয়ে দিব বেশি করে সিদ্ধর জন্য। পানিতে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি লবণ, হলুদ, আদা পেস্ট, জিরা পেস্ট, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সবকিছু অ্যাড করে দিব। একটু সিয়ের পরে ফুটবে তখন, বুঝছো? ফুটবে তখন, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা দেখো একটু মরিচের গুঁড়া দিয়েছি, তো একদম ভাজের বেলায় বাসি হচ্ছে না, বুঝছো? এখানে 3 পিস মাছ ভেজে নিচ্ছে, 1 কেজি মোহনা, 1 কেজি খানে, 1 কেজি টামা। আর এদিকে তরকারিটা হচ্ছে দেখো, সিদ্ধ হয়ে গেলে শুধু নামিয়ে তেল দিব, তাহলে হয়ে যাবে। না
দেখো মোহনাকে ভাত খাওয়াতেছিলাম বন্ধুরা, এই যে আমার ভাত বেড়ে নিয়েছি মোহনা, দেখো এই দেখো ওর ভাত খাওয়া হয়ে গিয়েছে, কাটা খাচ্ছে। দেখো আমার মাছ দিশান খেতে বসেছে, মাছ দিয়ে খেয়ে নিয়েছে, মাছ দিয়ে বন্ধুরা আগে ভাগে খেয়ে নিয়েছে, এখন কুয়ে তরকারিটা নিয়ে খাবো। কুইশাকার মাছ কালার ডাল দিয়ে রান্না, সুন্দর একটা তরকারি, অনেক মজা লাগে, অনেক টেস্ট লাগে, অনেক গরম বন্ধুরা। এই দেখো মোহনা কি করছে দেখো, তো আমি খেতে বসে পড়লাম বন্ধুরা, রাখো এই দেখো আমি গোসল করে নামাজ পড়ে উঠেছি বন্ধুরা, জানো এই দেখো মোহনা আমার মাছটা উঠিয়ে নিল, খাওয়া শুরু করেছে, দেখো এই দেখো মোহনা দেখো আমার মাছটা, এই দেখো দেখা যাচ্ছে না ওইভাবে এক হাত দিয়ে খাচ্ছি তো ক্যামেরাটা ধরা যাচ্ছে না, ওই দেখো তাড়াতাড়ি করে রেখে দিচ্ছে বন্ধুরা তোমাদের দেখে মাছটা। তো বন্ধুরা এই যে বিসমিল্লাহির রহমান ইব্রাহিম খাওয়া শুরু করলাম, গোসল করে এসছি জানো, গোসল করে নামাজ আদায় করে রান্না বান্না করে নিলাম, মুখটাও ফ্রেশ করে ধুতে পারিনি, একটু স্লো মাখতে পারিনি, এই অবস্থায় ক্যামেরার সামনে চলে আসে, আমি যখন যে অবস্থায় থাকি তখনই ক্যামেরার সামনে সেই অবস্থায় চলে আসি জানো, মুখ টুকলা কেমন ফসফস করছে। আচ্ছা তাই হোক, পেট বাঁচানো আগে ফরজ কাজ, তো পেট ঠান্ডা দুনিয়া ঠান্ডা, আগে ভাতগুলো খেয়ে নিই তারপরে কোনো কথা বুঝছো। তো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যদি এতটুকু ভালো লাগে যে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ আমার কলিজার টুকরা ভাই বোনেরা অবশ্যই আপোর্ট করে সাবস্ক্রাইব করে দিও, করে পাশেই থেকে সাপোর্ট করো, ঠিক আছে। জীবনা পটল রান্না করতে গেলেও তোমার হচ্ছে তার সঙ্গে আলু লাগে ভাজির জন্য, যেভাবে হোক
যেটাই রান্না করো খালি তো আর হয় না। তাই 70 টাকা পাড়ে চলে গেলো, আর তো জিনিস পড়ে থাকলো। তাহলে আমরা মধ্যবিত্ত মানুষ, জমি নাই, বাড়ি নাই, ঘর নাই, হ্যাঁ, এই একদিনকে এক বেলার বাজারই যদি এত টাকা 70-100 টাকা প্রায় সেম সেম 100 টাকার কাছে যদি চলে যায়, আধা পোয়া ডাল কিনতে, আধা কেজি আলু কিনতে, তো মানে সকাল দুপুরে রান্না খেলাম, দুপুরে খেলাম আর রাত্রে খেলাম, এই দুইবারের খাতে যদি 100 টাকা চলে যায় শুধু তরকারিতে, অন্য অন্য সাবজেক্ট বাদ দিলাম, তাহলে আমরা মধ্যবিত্ত মানুষ কিভাবে চলবো বলে? এত যদি জিনিসপত্র দাম হয়, এত সবজির দাম, সামান্য সবজির দামে যদি এত হয়, তো তাই হচ্ছে দুঃখে পড়ে কষ্ট করে তাই এই যে গানটা গাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা গানটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে, শেয়ার করছি, ঠিক আছে। এমন কপাল সঙ্গে নিয়াইছি দুনিয়া, শুক পালাইয়া গেল চোখে রোজরু রবনাই, এমন কপাল সঙ্গে নিয়া আইছি দুনিয়া, আমার শুক পালাইয়া গেল চোখে রোজরু রবনাই, জনম ভৈরা দিলি আল্লাহ দুঃখের যন্ত্রণা, জনম ভৈরা দিলি আল্লাহ দুঃখের যন্ত্রণা, এই কপালে যদি সারা জীবন দুঃখই থাকে, দুঃখই থাকে বন্ধুরা, সুখ কবে পাবো, আর মাত্র কয়দিন বাঁচবো আল্লাহ জানে, এই চলতে ফিরতে যেকোনো টাইমে চলে যেতে পারি। তাহলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষ চিন্তা করো, সবসময় মরেই থাকে, হ্যাঁ মারাই যায়, বেঁচে আর থাকে না বন্ধুরা, কি কপাল নিয়ে যে আইছি দুনিয়ায়, হাই আল্লাহ গো, আফসোস আফসোস, আল্লাহর কাছে বলি আল্লাহ এই কপাল নিয়ে আর পাঠায় না। তো বন্ধুরা দেখো কাপড় চুপড়লো ভাঁজ করে তো নিচ্ছি গো, এটা ভাজটা প্রায় হয়ে গেল, এগুলো জিসানের, ও আমি সোলাপাড়ে ডিম রেখে আসছি ধরো বন্ধুরা, জানো মোহনার জন্য, মোহনা খাবে, এতক্ষণ দিয়া উচিত ছিল আমার খেয়াল নাই বুঝছো, মোহনা কখন ঘুমাই যাবে, তো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যারা ফেসবুক দেখো অবশ্যই ফেসবুক পেজ ফলো করো, আর এই আপু চ্যানেলটা অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা, সবার কাছে রিকোয়েস্ট আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু ভাই বোন ব্রাদার আঙ্কেল আন্টি সবার কাছে আমার রিকোয়েস্ট, ঠিক আছে, তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে করে আপুটাকে সাপোর্ট করো, আপুটার পাশে থেকো, সঙ্গে থেকো, আপুটাকে সামনে আগানোর জন্য সবাই সহযোগিতা করো, ঠিক আছে, হেল্প করো, সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা লাগে না বলো, একটু ভালোবেসে কাছে টেনে নিলেই হয়ে যায়, আর আঙুল দিয়ে একটু টুক করে চাপ দিবা তাহলেই হয়ে যাবে। তো যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে, এই প্রত্যাশায় আমি বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তী ব্লকে আবার দেখা হবে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।